Hello. Where are you from? Philippines. Philippines. Oh, today holiday, huh? Yeah. Today holiday? Yeah. আজকে যে রবিবার ছুটির দিনে কোথায় রাতে আসছেন আপনার কি ভয় লাগতেছে না না ভয় কেন আমার আগে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কি আছে না না এখন আর কোনো ভয়টাই নাই আতঙ্ক নাই তাই না তো সবাই চাইলে আসতে পারবে দূর দূর থেকে একটা আতঙ্ক ছিল এই জায়গাটাতে এখন কি সেই আতঙ্কটা আছে এখন তো আর আতঙ্ক দেই না এখন তো লোক আছে ভরপুর লোক দেখা যাচ্ছে ভরপুর লোক দেখা যায় তাই না আপনি যে কত রাতে আসছেন আপনার কি কোনো ভয় লাগতেছে না আগে তো ভয় লাগছে এখন ভয় লাগে না এখন এখন স্বাভাবিক হয়ে গেছে তাই না আর অন্যরা দূর থেকে যারা আসতে চায় তারা আসতে পারবে আসতে পারবে মানে ভিসা থাকলে তো কত রাতে আসতে পারবে না ভিসা তার কাগজপত্র নিয়ে আসতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গাইজ আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মালয়েশিয়ার লিটিল ঢাকা যাকে বলে মালয়েশিয়া কুয়ালালামপুরের কতরায়া বাংলা মার্কেট যেটাকে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে মালয়েশিয়াতে লিটিল ঢাকা লিটিল ঢাকা আমি সেই কতরায়া বাংলা মার্কেটের মাইডিনের সামনেই আমি দাঁড়িয়ে আছি এখন এই মাইডিনের সামনে যে গোল চত্বরটা সেই চত্বরের ভিউ আপনাদের দেখানো হচ্ছে গাইজ এই পাশে দেখতে পারছেন অগ্রণী ব্যাংক হ্যাঁ আমাদের বাংলাদেশের অগ্রণী ব্যাংক এই পিছনে হচ্ছে এনবিএল মানি ট্রান্সফার কিছুদিন আগে আপনারা যে আতঙ্কের নাম ছিল কিছুদিন আগে আপনারা জানেন যে খুব বড় ধরনের একটা ধরপাকড় কিন্তু এখানে চলছিল এখান থেকেই কিন্তু হাজারো প্রবাসীকে অ্যারেস্ট করা হয়েছিল তো ইতিমধ্যে কিন্তু এই কোতরাটা খুবই একটা আতঙ্কের জায়গা নামে পরিচিত হয়েছিল তো ধীরে ধীরে সেই আতঙ্কটা প্রবাসী ভাইদের থেকে কেটে উঠতেছে এবং সকল প্রবাসী ভাইরা বাংলা মার্কেটে ধীরে ধীরে আসতে শুরু করেছে সেই আগের মতোই আসলে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা প্রতি সপ্তাহে একদিন ছুটি পায় সেটা হচ্ছে রবিবার আর এই রবিবারকে কেন্দ্র করেই কিন্তু সবাই এই বাংলা মার্কেটে আগমন করে বাংলাদেশি খাবার খেতে এবং বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে তো আমরা পুরো বাংলা মার্কেটটা আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং অনেক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইদের সঙ্গে কথা বলবো এবং জানবো যে আগের মতো কি কিছুদিন আগে যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কি এখন বাংলা মার্কেটে আছে কিনা আসলে বাংলা মার্কেট থেকে আপনারা বাংলাদেশি খাবার এবং সব ধরনের খাবার খেতে পারবেন বা বাংলাদেশি পোশাক কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন সকলে আপনারা জানেন আমরা একটু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ মমিনুল ইসলাম কোথায় থাকেন আপনি আমি থাকি জালানি বিবারে আচ্ছা আপনি যে কত রাতে আসছেন আপনার কি কোনোভাবে ভয় লাগতেছে না আগে তো ভয় লাগছে এখন ভয় লাগে না এখন কোনো এখন স্বাভাবিক হয়ে গেছে তাই না আর অন্যরা দূর থেকে যারা আসতে চায় তারা আসতে পারবে আসতে পারবে মানে ভিসা থাকলে তো কত রাতে আসতে পারবে ভিসা তার কাগজপত্র নিয়ে আসতে হইব ফটোকপি নিয়ে আসতে হইব পাসপোর্টে ইয়া ভিসার ফটোকপি নিয়ে আসলেই যারা কোম্পানিতে থাকে আর কি তারা ভিসার ফটোকপি নিয়ে আসলেই এনে আসতে পারবে সমস্যা নেই পুলিশ আর কোনো তো শুনলেন আমাদের একটা প্রবাসী ভাই বললেন যে আপনার যদি ভিসা পাসপোর্ট থাকে আপনি কেন মালয়েশিয়ার যে কোনো প্রান্তেই যেতে পারবেন তো আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদের অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইদের সম্পর্কে তাদের সঙ্গে কথা বলে এখানকার হালচাল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো গাইস পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের যারা যারা নতুন ভিডিও আপডেট পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে আমরা আরো বাংলাদেশি ভাইদের অবস্থান দেখতে পারতেছি আসসালামু আলাইকুম এটা কথা বলতাম মুরব্বি কোথা থেকে আসছেন আমি তো আসি পাশা আইয়া থেকে আমপান থেকে আচ্ছা আমপান থেকে কিছুদিন আগে যে একটা আতঙ্ক ছিল এই জায়গাটাতে এখন কি সেই আতঙ্কটা আছে এখন তো আর আতঙ্ক দেই না এখন তো লোক আছে ভরপুর লোক দেখা যাচ্ছে ভরপুর লোক দেখা যায় তাই না আচ্ছা তো দূর দূর দূরান্ত থেকে যে প্রবাসী ভাইরা আসতে চায় এখানে আসতে পারবে এখন সমস্যা নাই তো নাকি এটা আমি সঠিক বলতে পারি না এই দেশের রুল কানুন অনুসারে আমি কিছু বলতে পারি না আসতে পারে না আসতে পারে আপনি যদি বৈধ থাকেন অবশ্যই তো আসতে পারবেন তাই না অবশ্যই অবশ্যই কাগজপত্র সঠিক থাকলে তো কতরা আসা যাবে কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা একটু সামনে আগাবো এবং দেখাবো যে এখান থেকেই কিন্তু যারা বাংলাদেশে যেতে চান দীর্ঘদিন প্রবাসে থাকার পরে যারা বাংলাদেশে যেতে চান তারা কিন্তু এখান থেকে ঘড়ি টর্চ লাইট জায়নামাজ তসবি বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু ক্রয় করে তারা বাংলাদেশে যায় এবং এখান থেকে আপনার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন আমরা সামনে আগাবো এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইদের সঙ্গে কথা বলবো আপনার সাথে একটু কথা বলতাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি শাহালম থেকে শাহালম থেকে আসছেন তো আপনি কি কন্টিনিউ একটু মোবাইলটা রাখেন কন্টিনিউ কি আপনি কত রাতে আসেন না না আচ্ছা আজকে যে রবিবার ছুটির দিনে কত রাতে আসছেন আপনার কি ভয় লাগতেছে না না ভয় কেন আমার আগে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কি আছে না না এখন আর কোনো ভয়টাই নাই আতঙ্ক নাই তাই না তো সবাই চাইলে আসতে পারবে দূর দূর থেকে আসলে কত রাতে মানুষ কেন আসে আসে জিনিসপাতি কেনার জন্য এমনি আসে জিনিসপত্র যা যা লাগে সব কিনে আসে বাংলাদেশি খাবার খাওয়ার জন্য বাংলাদেশি খাবার খাওয়ার জন্য আসে তো ভালো লাগে তাই না সবারই ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ঠিক আছে উল্লাপাড়া থানা ধন্যবাদ ভাই ওকে
তো গাইজ আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো এবং অন্যান্য প্রবাসী ভাইদের সম্পর্কে সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাবো যে এখন কোতরার বর্তমান অবস্থা। ভাই একটু কথা বলা যাবে? গাইজ আমরা আরেকটা বাংলাদেশী ভাইকে পেলাম। ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আপনি কোথায় থাকেন? মালয়েশিয়ার বুকিতবিন্দা থেকে। বুকিতবিন্দা এর কাছেই। জি আচ্ছা ভাই জান কোতরাতে বাংলাদেশী ভাইরা কেন আসে? ভাই কোতরাতে বাংলাদেশী ভাইরা মার্কেট করার জন্য আসে। মার্কেট করার জন্য? আর কিছুদিন আগে যে কোতরায় অনেক বড় ধরনের একটা ধরপাকড় ছিল, একটা আতঙ্ক ছিল, এই আতঙ্কটা এখন আছে কিনা? আতঙ্কটা এখন অনেকের মধ্যে আছে, বিরাজমান আতঙ্ক আসলে কি আছে কিনা এখানে, ফিজিক্যালি এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা? ফিজিক্যালি ওইরকম সমস্যা হচ্ছে না, কিন্তু আতঙ্ক অনেকের মধ্যে এখনো আছে। কিন্তু আসলে ওইটা তো একদিনের জন্য হয়েছিল, এখন সবাই স্বাভাবিক পর্যায়ে ফিরে গেছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ভাইদের দেখা যাচ্ছে আজকে, তাই না? আচ্ছা তো এখন রিল্যাক্সে সবাই আসতে পারবে বিভিন্ন জায়গা থেকে, তাই না? কেউ শপিং করতে আসবে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে আসবে, বা বাংলাদেশি খাবার খেতে আসবে, তাই না? সবাই আসতে পারবে এখন। ভাইজানের দেশের বাড়ি শরীয়তপুর। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো গাইজ আমরা অন্যান্য প্রবাসী ভাইদের সঙ্গে দেখা করব এবং কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে ফরেনারও কিন্তু আসছে এই কোতরা বাংলা মার্কেটকে দর্শন করতে, মানে ঘুরতে, বাংলা মার্কেটের খাবারের স্বাদ নিতে। তো গাইজ আমরা কোতরার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এটাই হচ্ছে কোতরার শেষ প্রান্ত। এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে মে ব্যাংক, আমার ডান হাতে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মে ব্যাংক। মে ব্যাংকটাকে একটু দেখা দেন। তো ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে করে। ভাই কোতরাতে কেন আসছেন? এই তো ভাই আজকে স্যালারি পাইছি, স্যালারি ছাড়লাম বাসায়। আচ্ছা দেশে টাকা পাঠাইছেন আর বাজার করছেন? না ভাই বাজার করি না, কিছু প্রয়োজনের জিনিস। আচ্ছা এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইরা বাজার করছে দেখছেন কোতরা থেকে। আচ্ছা ভাই জান আগে যে একটা আতঙ্ক ছিল, কিছুদিন অনেক আতঙ্ক ছিল কোতরাতে, এখন কি সেই আতঙ্কটা আছে? জি না আর নাই, এখন আতঙ্ক নাই, এখন আর নাই, তাই না? আপনি যদি বৈধ থাকেন মালয়েশিয়াতে, আপনার যদি কাগজপত্র সঠিক থাকে, আপনি তো কোতরায় কেন মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যেতে পারবেন, তাই না? আচ্ছা তো ভাই জানের দেশের বাড়ি? দেশের বাড়ি ভাই খুলনা চুয়াডাঙ্গা। খুলনা চুয়াডাঙ্গা আছেন কোথায় মালয়েশিয়াতে? আছি আমপাং। আমপাং এ আছেন, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। ওকে তো গাইজ আসলে কোতরায় হচ্ছে আমরা শেষ প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে মে ব্যাংক, আর আমার হাতের ডান পাশে হচ্ছে মে ব্যাংক। আর মে ব্যাংকের শেষ প্রান্তে যে চৌরাস্তার যে মোড়টা, এই মোড়েই হচ্ছে আপনার কোতরার শেষ প্রান্ত। আর কোতরা থেকে আপনারা হচ্ছে মার্কেট করতে পারবেন, বাংলাদেশি খাবার খেতে পারবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে হলে, মিলিত হতে হলে আপনাদের অবশ্যই কোতরাতে আসতে হবে। আর সেই সঙ্গে যারা দেশে যাবেন, এয়ারলাইন্স এর টিকিট ক্রয় করবেন, তারা কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এ। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে কিন্তু আপনারা সুলভ মূল্যে এয়ারলাইন্স এর টিকিট পেতে পারবেন। অনেকেই আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস টাকে চিনেন না, তাদের মানে চিনানোর জন্যই কিন্তু, তাদের বোঝানোর জন্যই কিন্তু আজকে আমরা ডাইরেক্টলি কোতরা থেকে ব্লগ ভিডিও শুট করতে করতে আমরা ডাইরেক্ট আমাদের অফিসে চলে আসছি। দেখেন খুবই সহজ, যারা এখানে এখানে সে হাই, হ্যালো হ্যালো, হোয়ার আর ইউ ফ্রম? ফিলিপিনা। ফিলিপিনা? ও টুডে টুডে হলিডে? হ্যাঁ টুডে হলিডে। ওকে সো গাইজ আসলে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসটা কিন্তু কোতরায়ার সেই কোতরায়া বাংলা মার্কেটের শেষ প্রান্তে কিন্তু আমাদের অফিসটা অবস্থিত। খুবই সুন্দর, নিরিবিলি, মনোরম পরিবেশ। তো আমরা ভিতরে এন্টার করি। ওকে